শুনুন, আমি হচ্ছি শিরসি সংসদে পঞ্চায়েত মেম্বার আছি। আমার এখানে যে তৃণমূলের যিনি প্রধান আছেন, সেই তৃণমূলের প্রধান এখানে আজকে ওনার বোয়ের নামে, ওনার স্বামীর নামে 10টা করে পাট্টা করেছে এবং সেই পাট্টা ওনারা বিক্রি করছে। ওনারা, এ হচ্ছে তৃণমূলের উন্নয়ন। এটা কি উন্নয়ন বলা যায়? আমরা এইসব প্রচার নিয়ে আমরা যাবো আগামী দিন মানুষের কাছে যাবো, যে ওনারা দেখুন কীভাবে উন্নয়ন করেছে। তৃণমূলের নেতা হচ্ছে অলঙ্গ মাহাতো, ওনার স্বামী ওনার নামে পাট্টা, ওনার বইয়ের নামে পাট্টা, ওনার ছেলের নামে পাট্টা, ছেলে বইয়ের নামে পাট্টা। ওনারা এই উন্নয়ন করেছে, ওনারা সারা 5 বছরে ওনারা উন্নয়ন করেছে, এটাই উন্নয়ন করেছে। আজকে দীর্ঘ 5 বছর ধরুন আমি হচ্ছে একমাত্র মেম্বার শিরসি বুথের, ওনারা আছে 7 জন, আমি আছি একা। ওনারাই অফিস থেকে সার্ভে করে দেখুন আমার বুথে কী কাজ হয়েছে এবং 7টা বুথে কী কাজ হয়েছে, তৃণমূল কী উন্নয়ন করেছে। এবং আমার যে মন্ত্রী উনি আছেন, আজ 5 বছরে আমার অঞ্চলের মধ্যে একটা বেকার ছেলেকে চাকরি দিতে পারেনি। উনি যে রাস্তা দিয়ে আসেন সেই রাস্তাটা এখনও পর্যন্ত পিচ করতে পারেননি, সেটা এখনও পর্যন্ত মানে মাটির রাস্তা পড়ে আছে, মুরামও পড়েনি। এই হচ্ছে উন্নয়ন। এটা কি উন্নয়ন বলা যায়? যেটা উন্নয়ন বলছেন জনগণকে ওনারা ধোকা দিয়েছেন, এটাই হচ্ছে মেন ওনাদের উন্নয়ন। নিজেদের পকেট ভরিয়েছেন আর জনগণকে ধোকা দিয়েছেন। আপনারা কী বার্তা দেবেন? আমরা চাইবো আগামী দিন আমরা উন্নয়ন করতে চাই। কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্প আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। জনগণকে আমরা গ্রামে বসে জনগণের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্প আমরা তাদের সমস্ত জনগণকে আমরা দিতে চাই, এটাই আমরা বোঝাতে চাই।